পহেলা সেপ্টেম্বর থেকে স্কুল খোলার অনুমতি না দিলে 5 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনে যাবার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন কিন্ডারগার্টেন শিক্ষকরা। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সরকারি প্রাইমারি স্কুলের চেয়ে কিন্ডারগার্টেন স্কুলগুলো তুলনামূলক ভালো ফলাফল করে আসছে, কিন্তু গত 18 মাসে করোনা মহামারীতে এসব স্কুল বন্ধ থাকায় বেতনহীন মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। দেশের গণপরিবহন, লঞ্চ, স্টিমার, দোকানপাট, হাটবাজার, অফিস আদালত সহ সবকিছু উন্মুক্ত থাকলেও বন্ধ রয়েছে কেবল শিক্ষা প্রতিষ্ঠান। এতে দেশে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে স্কুল বন্ধ থাকায় পেশা পরিবর্তন করে দিনমজুর বা ফুটপাতে ব্যবসা করছেন কিন্ডারগার্টেনের শিক্ষকরা। তাই স্কুল খুলে দিলে এসব শিক্ষকের আয়ের পথ খুলবে বলেও আশা করেন বক্তারা।